আসসালামু আলাইকুম, দ্য ডেলি লার্নিং পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি গণিতের লসাগু এবং গসাগু অধ্যায় নিয়ে আলোচনা করব। তার আগে আমি গসাগু এবং লসাগু নিয়ে সংক্ষেপে আলোচনা করে নিই। দেখেন, লসাগু যদি বলি, লসাগু পূর্ণরূপে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। অর্থাৎ লসাগু হলো একাধিক সংখ্যার এমন একটি গুণিতক যাকে প্রতিটি সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। যেমন 8 এবং 12, সংখ্যা দুটির লসাগু হবে কত? 24। কেননা 24কে 8 এবং 12 উভয় সংখ্যা দ্বারা কী করা যায়? ভাগ করা যায়। 8 ও 12 দিয়ে 48, 72, 96 আর অনেক সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়। কিন্তু এদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে কত? 24। এই জন্য লসাগু হবে কত? 24। এবারে আসেন গসাগু। গসাগু হচ্ছে গরিষ্ঠ, মানে হচ্ছে বড় সাধারণ কি গুণিতক, গুণনীয়ক। গসাগু হলো দুই বা ততোধিক সংখ্যার এমন একটি সাধারণ গুণনীয়ক। অর্থাৎ গসাগুটি হবে প্রদত্ত সংখ্যাগুলো থেকে ছোট এমন একটি সংখ্যা যা দ্বারা উক্ত সংখ্যাগুলোকে নিঃশেষে ভাগ করা যায় এক বাদে। অর্থাৎ এক বাদে যে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে কি বলে? গসাগু বলে। যেমন 8 এবং 12, এর গসাগু হবে কত? 4। কারণ 4 দ্বারা 8 এবং 12 উভয়কে ভাগ করা যায় এমন একটি সংখ্যা যা উভয় সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে আমরা 4 নিলাম, 4 দ্বারা 8 এবং 12কে ভাগ করা যায়। এই ক্ষেত্রে একাধিক সংখ্যা দিয়ে ভাগ করা গেলে বৃহত্তম সংখ্যাটিই নিতে হবে। যেমন 8কে কিন্তু ভাগ করা যায়, অর্থাৎ আমি যদি বলি 8কে কিন্তু ভাগ করা যায় 2 দ্বারা যায়, 4 দ্বারাও যায়। আবার 12কে 2 দ্বারা যায়, 3 দ্বারা যায়, 4 দ্বারা যায়, 6 দ্বারা যায়। তাহলে আমরা দেখেন উভয় সংখ্যাকে ভাগ করার ক্ষেত্রে আমরা কিন্তু এই ঘর থেকে 4, এই ঘর থেকে 4 নিতে পারি। অর্থাৎ একই সংখ্যা দ্বারা 8 যায়, 12 যায়। অর্থাৎ যে সংখ্যা দ্বারা যাবে তার মধ্যে সবচেয়ে বড়টা নিতে হবে। 2 8কেও যায়, 12কেও যায়, কিন্তু 2 ছোট তা হবে না, বড় সংখ্যার দিকে আমরা আগাতে হবে। 3 দ্বারা 12 যায় কিন্তু 8 যায় না, তার মানে এটা বাদ, এটা নেওয়া যাবে না। 4 দ্বারা 18 যায়, 4 দ্বারা 12 রয়ে যায়, এই কারণে আমরা 4 নিতে হবে। কিন্তু 6 8 যায় না, 12 যায় না। তো আশা করি বুঝতে পারছেন। প্রথম প্রশ্ন হচ্ছে গসাগু নির্ণয় সম্পর্কিত প্রশ্ন। 48 এবং 72 গসাগু কত? ষষ্ঠ শ্রেণী অনুশীলন 1-3, উদাহরণ কত? 3 নম্বর। তো 28 লসাগু গসাগু হচ্ছে, 28টা যদি আমরা বাঙ্গায় অর্থাৎ 14 দুগুণে 28, 7 দুগুণে 14, কিন্তু 17 আর ভাগ করা যায় না। তাহলে আমরা পাইলাম 2 2 7। 48 যদি আমরা গসাগু বাইর করতে যাই তাহলে দেখেন 24 দুগুণে 48, 12 দুগুণে 24, তারপরে হয়েছে 6 দুগুণে 12, 3 দুগুণে 6। তাহলে দেখেন 2 2 2 2 গুণ কত 3, 48 পেলাম। 72 সেমি একইভাবে বাঙালাম। তাহলে আমরা দেখতে উভয় পক্ষের মধ্যে যে সংখ্যাটা কমন যাবে সেটাই হবে আমাদের কি? গসাগু। তাহলে আমরা কমন 2 2 পেলাম, এই রাশিতে এই রাশিতে, এই প্রথম রাশিতে 2টা 2 আছে, দ্বিতীয় রাশিতে 4টা আছে, তার মানে 2টা নিতে হবে আমাদেরকে। এখানে 3টা আছে, 3টা থেকে 2টা নিলাম। নেওয়ার পরে এখানে 7 আছে, এখানে 7 নাই, এখানেও 7 নাই, তার মানে বাদ 2 এখানে আছে, এখানে আর নাই, তার মানে আমাদের শুধুমাত্র আমরা 3 রাশিতে কমন পেলাম 2 2। তাহলে 2 দুগুণ কত 4, তাহলে আমাদের আনসার হচ্ছে কত? 4। আশা করি বুঝতে পারছেন। আমি অঙ্কগুলো আগে করছি কিন্তু করার সময় আমার অডিওটা রেকর্ড হয়নি, এই জন্য আমি নেক্সট টাইম আবার সেম অঙ্কগুলো করা লাগতেছে। তাহলে দেখেন আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 24 30 এবং 77 গসাগু কত? তো 24 আর 30 যদি আমরা গসাগু বের করতে যাই তাহলে আমরা পাই কত? 6। কিন্তু এই 6 দ্বারা কোনো অবস্থাতে 77কে ভাগ করা যায় না। যদি ভাগ না করা যায় তাহলে আমাদেরকে মনে রাখতে হবে সেই অঙ্কের গসাগু হবে শুধুমাত্র 1। আশা করি বুঝতে পারছেন। নেক্সট প্রশ্ন হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা 3 নম্বর প্রশ্ন। 125টি কলম ও 145টি পেন্সিল কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যায়? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বরিশাল বিভাগ 2007 সালে অঙ্কটা আসছে।
তাহলে দেখেন সমান ভাগে ভাগ করার ক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে এমন একটি সংখ্যা নিতে হবে যা আমরা 125 এবং 145 কে কি একই সংখ্যা দ্বারা ভাগ করতে পারি সেক্ষেত্রে আমরা এখানে অপশনগুলো ফলো করতে পারি 10 দ্বারা কোনো দুটোটারে ভাগ করা যায় না একমাত্র 5 দ্বারাই উভয় সংখ্যাকে ভাগ করা যায় অর্থাৎ 525 125 এবং 529 145 এর জন্য 5ই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যানসার এবং নেক্সট প্রশ্ন হচ্ছে সেম একই নিয়মের 30টি আম ও 36টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে নিঃশেষে ভাগ করে দেওয়া যায় তাহলে দেখেন 30 এবং 36 এ এমন এক সংখ্যা নিতে হবে যা উভয় সংখ্যাকে কি করতে পারে ভাগ করতে নিঃশেষে ভাগ করা যায় তাহলে 6 5 6 30 6 6 36 কিন্তু 5 আর 6 কে এমন এক সংখ্যা নিতে হবে যা ভাগ করা যায় কিন্তু এমন কোনো সংখ্যা নেই যা 5 এবং 6 কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় এর জন্য এটা বাদ তাহলে আমরা অ্যান্সার পেলাম কত 6 আশা করি বুঝতে পারছেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম